বাংলা মানবতার সমাধান আসসালাম আলাইকুম ওরহমতল্লাহী ও ওয়াখ্যাত উসমিল্লাহর রহমান রাহিম আলহামদুল্লিলা হরব্লা আল আহ মিন ও সাল্ত ও সাল্লাম ও আল্লাহ আশরফ ইল আহবিয়া ইউল মুরসালীম নবীন আম আহম্মদ ওয়া আলা আলহি ওয়াস হাবিহি আজমাইন আম্মাবাদ পিচটি বাংলার দুরের কাছে সম্মানিত সুদী দর্শকবৃন্দ আপনাদের সকলকে সমষ্টিকে আলোচনায় আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আবারও মোবারকবাদ আপনারা জানেন যে আমরা এই আলোচনায় একটি নির্দিষ্ট বিষয়কে বিজ্ঞ আলোচকদের আলোচনার মধ্য দিয়ে সপ্রমাণ বক্তব্য উপস্থাপন করতে চেষ্টা করে থাকি উদ্দেশ্য আমরা সকলে সত্য জেনে সে অনুযায়ী আমাদের ব্যক্তি বেষ্টি ও সামগ্রিক জীবন গঠন করতে পারি শুধু আজকে আমরা আলোচনা করব সরাতের ইহকালীন উপকারিতা আর এখান থেকে শুরু করতে গিয়ে আমরা এক এক পয়েন্ট নিয়ে এক একদিন আপনাদের এক এক পর্বে আপনাদের সামনে হাজির হতে চেষ্টা করব আজকে আমরা স্টুডিওতে যে সমস্ত অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি যারা আমাদের মাঝে এসে হাজির হয়েছেন আপনাদের সকলের সাথে যোগ দেওয়ার জন্য তাদের সাথে চলুন আমরা পরিচিত হয়নি আমার নান দিকে উপবিষ্ট আছেন বিশিষ্ট শিক্ষাবিদ আলম দিন প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার সর্ববামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন শেখ মুজাফর বিন মহসিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর আমার সন্নিকেতি আমি উপবিষ্ট আছেন বিশিষ্ট আরেক আলেম দেইন शेख আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তে জানা মুখ ہارুন রয়েছি আপনাদের সাথে সুধী দর্শকবৃন্দ। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো সালাত এই সালাতের জন্য আবশ্যকীয় শর্ত হচ্ছে পবিত্রতা। আর পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তি জীবন এবং সমাজ জীবনকে সুন্দর করার একটা আবশ্যকীয় পূর্ব শর্ত যে পরিবেশ যত সুন্দর যত স্বচ্ছ যত নিরেট যত নির্মল যত খাটি সে পরিবেশে মানুষ বোধ করে থাকে আর যে পরিবেশ নোংরা যে পরিবেশ বিশৃঙ্খলাময় যে পরিবেশে কোনো প্রকার স্বচ্ছতা নেই পবিত্রতা নেই সেই কদর্যপূর্ণ পরিবেশ কেউ পছন্দ করে না অথচ সলাৎ আমরা বুঝি না মনে করি যে সেটা শুধু বুধ পরকালের জন্য সঞ্চয় করছি হ্যাঁ এই অনুভূতি ভালো সলা যা আমাদেরকে আমাদের ব্যক্তি বেষ্টি ও সামগ্রিক জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতার কি শিক্ষা দিয়ে থাকে এটা হয়তো বা আমাদের অজানা থাকার কারণে আমরা এর উপকারিতাকে উপলব্ধি করতে পারছি না আসলে ইহজগতে এই আল্লাহর বিধান আমাদের জন্য কত কার্যকর এটা উপলব্ধি করা আমাদের জন্য একান্ত প্রয়োজন সেই পর্বে আলোচনার জন্য আমরা প্রথমেই আহ্বান জানাবো শেখ মুজাফফর বিল محسن কে সালাত ও পবিত্রতা আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাত ওয়াস সালাম আলা মুল্লা নবী আদা সালাত আদায়ের জন্য প্রথম শর্ত হলো পবিত্রতা অর্জন করা জি যদিও বা ইবাদত কবুলের মৌলিক শর্ত দুইটি তবে পৃথকভাবে সালাতকে আদায় করতে চাইলে তার আগে প্রথম শর্ত হল পবিত্রতা হাসি পবিত্রতা অর্জন তবে তার আগে বাহ্যিক শর্ত একটা আছে সেটা হলো তার পোশাক পবিত্র হওয়া তার রুজি হালাল হওয়া কোনো ব্যক্তি যদি সালাতের প্রস্তুতি নেয় তাহলে প্রথম তার একটি বিষয় থাকবে যে ওই ব্যক্তির রুজিটা হালাল কিনা কারণ একটা কথা আছে যে এবাদত কবলের পূর্ব শর্ত হলো হালাল রুজি তারপরে আমি যখন সালাতের জন্য মনোযোগী হবো এ দা কুমত যখনই সালাতের প্রসঙ্গটা আসবে তখন আমাকে অজু করার জন্য প্রস্তুতি নিতে হবে অজু করতে হবে অজুবিহীন সালাত আদায় হবে না এখানে অজুর প্রসঙ্গটা আসলো কেন অজু মানুষের শরীরকে পবিত্র করার পাশাপাশি ওই ব্যক্তির ইমানকে সতেজ করে এই জন্য হাদিসে আসছে পবিত্র অর্জন একটা ইমানের অঙ্গ কোনো ব্যক্তি যদি সালাতের প্রস্তুতি নেয় অজু করে থাকে অজুটা এতটাই গুরুত্বপূর্ণ সালাতের ক্ষেত্রে যদি অজু করার পরে মসজিদে যাওয়ার পরেও যদি তার বায়ু নিঃসরণ হয় তাহলে তার আর সালাত আদায় করা যাবে না রত অবস্থায় যদি তার অজু টুটে যায় তাহলে তারা সালাত বর্জন করতে হবে এখানে ইহজাগতিক কল্যাণ সেটা লক্ষণীয় হলো এই জায়গায় যখনই কোনো ব্যক্তি অজু করে তখন তার হৃদয়ে প্রশান্তি ফিরে আসে তার অঙ্গ প্রত্যঙ্গ সতেজ হয় সে যে কাজ করছিল কাজ করতে করতে যেমন একটা সালাতের দৃষ্টান্ত আমি ফজর সালাত আদায় করেছি করার পরে আমি কাজে প্রবৃত্ত হয়েছি ফজর থেকে জহর পর্যন্ত যে কাজটা করলাম যখন আমি জহরের সালাতের প্রস্তুতি নিচ্ছি তখন অজু করছি এই সময়ের মাঝে কাজ করার কারণে যে ক্লান্তিটা এসেছে এই অজু করার মাধ্যমে ক্লান্তিটা আমার দূর হয়ে যাবে আবার জহর থেকে আসর পর্যন্ত একটি সময় এই সময়ের মাঝে যে ক্লান্তিটা আমার দেহে অনুভূত হয় এই ক্লান্তিটা দূর করার জন্য আবার যদি আসরের সালাতের সময় আমি অজু করি যে শারীরিক অবস্থাটা সতেজতাটা যেমন ছিল মনে আবার ফিরে আসবে আবারও দেখা যাচ্ছে আসর থেকে মাগরে পর্যন্ত একটা সময় এই সময়ের মধ্যে বান্দা যে কাজে ব্যস্ত থাকুক না কেন তাহারা হাসিল করার মাধ্যমে আর এমন অঙ্গগুলো ধৌত করার কথা বলা হয়েছে সেই অঙ্গগুলো গুলো বাহ্যিক দেখা যায় ওইগুলো পোশাক তারা সাধারণত ঢেকে রাখা যায় না বা ঢাকার বিধান নেই অথচ আল্লাহ রাবুল আলমিন এগুলো ধৌত করার মাধ্যমে বৈজ্ঞানিক দিক রয়েছে এগুলো বাহিরে থাকে এই অঙ্গগুলো কাজের সাথে সম্পৃক্ত থাকে অজুর মাধ্যমে তাহারাতের মাধ্যমে অঙ্গগুলো পুনরায় সতেজ হয়ে যায় মাগরে থেকে এসা পর্যন্ত আবার একই অবস্থা এখানে একটা জিনিস দেখি যে বর্তমান স্বাস্থ্য বিজ্ঞানে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে হাত দৌত করা বিভিন্ন প্রতিষ্ঠানে হাত দৌত করার একটা উৎসব দেখানো হয় যে হাত দৌত করো অথচ

হাত এবং মুখ ধৌত করার পরে তার জীবনে শান্তি ফিরে পায় না যতক্ষণ পর্যন্ত পা দুটা ধৌত না করবে অথচ ইসলাম এটা তার রুটিন একজন মুসলিম ব্যক্তিকে রুটিন দেওয়া হয়েছে ঘুম থেকে উঠার পরে সে এ কাজ করবে আবার ঘুমাতে যাওয়ার সময় উজু করার কথা বলা হয়েছে আদিছে সেই ক্ষেত্রে শরীয়ত এই সমস্ত নাস্তিকদের চেয়ে যারা ইসলামকে বিশ্বাস করতে চায় না বা সালাদকে বিশ্বাস করতে চায় না তারা যে নিয়ম কানুনগুলো ফলো করছে চেয়ে বহু সচেতন অনেক আগেই বলে দিছে এটা রুটিন করতে হবে তার স্বাস্থ্যকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং ব্রেনকে সতেজভাবে পরিচালনা করার জন্য পবিত্রতার গুরুত্ব অপরিসীম চমৎকার বলেছেন আসলে অজুর ভিতরে জাগতিক উপকারিতার ভিতরে আরেকটি উপকারিতা হলো এই যে আমরা কিন্তু ত্বকের প্রতি স্পেশাল কেয়ার নেওয়ার জন্য সকলেই সচেষ্ট এই যুগে আমরা চেষ্টা করি আমাদের ত্বকটা যেন সুন্দর থাকে মসৃণ থাকে কোনো সমস্যা না হয় আর এই ত্বকের হেফাজতের জন্য ত্বককে সংরক্ষণ করার জন্য দৈনিক কেউ পাঁচবার তার ত্বকের ভিতরে যে অঙ্গগুলো সাধারণত রোদের মধ্যে পড়ে হাতের বাহ্যিক অঙ্গ চেহারাটা পাওটা এই অঙ্গগুলো যদি দৈনিক পাঁচবার সে অজুর মাধ্যমে ধৌত করে স্বাভাবিকভাবে তার ত্বক ভালো থাকে এক আর যেটি আপনি উল্লেখ করেছেন স্বাস্থ্যের দিকটি এক্ষেত্রে একটু যোগ করতে চাই এটুকু যে রসুল্লাহ সাল্লাসাল্লাম দুই হাত দুইতে বলছেন আগে দুই হাতের কবজি পর্যন্ত আপনি অত্যন্ত যথার্থই বলেছেন আমরা আজকাল বিভিন্ন ক্যাম্পেইন দেখতে দেখতে পাই পাই দেশব্যাপী এবং সমাজব্যাপী প্রচারণা যে খাওয়ার আগে হাত আসার পরে হাত হাত এই যে ধোয়ার শিক্ষা দিতে বলা হচ্ছে এত কিছু দরকার নেই তো শুধু রসুল্লাহ সাল্লা সালামের আদর্শকে যদি আমরা ফলো করি তাহলে আমরা জীবাণু থেকে বাঁচার জন্য সর্বোত্তম উপায় এটা আমাদের হাত সারা দিন বিভিন্ন জিনিস আমরা ঘাটাঘাটি করি বহু জীবাণু আমাদের হাতে বহন করে চলি দৈনিক পাঁচবার অজুতে যদি আমি পাঁচবার অন্তত হাতটা ধুয়ে ফেলি তো বহু জীবাণু থেকে আমি বারবার বারবার ধোয়ার ফলে আমি মুক্ত হয়ে যাচ্ছি এরপর আমি কোটা ধরছি খাচ্ছি নিচ্ছি একজন ইমানদার শুধুমাত্র অজুর মাধ্যমে জীবাণু থেকে রক্ষা পেতে পারেন তার ত্বকের সংরক্ষণ হতে পারে এবং একইভাবে তিনি ক্লান্তি থেকে মুক্তি হতে পারে ক্লান্তি থেকে মুক্ত হতে পারছেন গেলে তো বাহ্যিক পবিত্রতার ব্যাপারটা এই যে অঙ্গগুলি বের হয়ে যায় সেই অঙ্গগুলির কিন্তু আরো যদি ভিতরে দেখি তাহলে দেখতে পাবো যে সলাদ দেহটাকে পবিত্র করতে বলেছে কারণ দেহ যার পবিত্র নেই সে উজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবে না হাদেশ একবার যদি হয়ে যায় তাহলে অবশ্যই তাকে দেহটাকে পবিত্র করতে হবে এখানে আমাদের শেখ মুজাফর বলছিলেন পোশাক পবিত্র আসলে ইসলাম পরিচ্ছন্নতা এবং পবিত্রতা এত বেশি গুরুত্ব দিয়েছে যে সলাদ যেহেতু সবচেয়ে নিয়মিত আবাদত সলাতের জন্য পবিত্র হওয়ার মানেই লোকটা সারাদিনই পবিত্র থাকে এখানে দুটো বিষয় একটা যেটা আপনি বলেছেন আমাদের পোশাকগুলোকে পবিত্র করতে বলে কি থেকে ইসলামে যেগুলোকে নাপাক বলে গণ্য করা হয়েছে সবগুলোই ক্ষতিকারক অর্থাৎ বর্জ্য যেটা মানুষের দেহ প্রকৃতিগত ভাবে বর্জন করেছে ফেলে দিয়েছে যার ভিতরে নানাবিধ ক্ষতিকারক উপাদান সেগুলো থেকে পোশাকটাকে পরিচ্ছন্ন করতে হবে দেহটাকে পরিচ্ছন্ন করতে হবে আমাদের নিজেদের দেহের বর্জ্য কিছু লেগে না থাকে অন্য কোনো নাপাক বর্জ্য লেগে না থাকে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে এভাবে যদি একজন মানুষ সচেতন হন মুসলমানের সবচেয়ে বড় জিনিস মুসলমানের সবচেয়ে বড় যে তিনি নামাজ পড়তে হবে কাজে আমার গায়ের কোথাও নাপাক লাগলো কিনা লাগলে সেটা ধুয়ে ফেলতে হবে এই যে সচেতন এবং আর একটা বিষয় আছে অজুর সাথে সেটা হল মেসোয়াক জি আমরা জানি যে মেসোয়াকের মাধ্যমে মুখমন্ডলের পরিচ্ছন্নতা অর্জন করা সকল ধর্ম বা ধর্মহীন মানুষেরাই খুবই ব্যস্ত আর বিজ্ঞান কিন্তু বলছে যে এই কথাটা যদিও দৃষ্টিকটু তবুও বলা দরকার যে মানুষের গজ্জদারে যতটুকু আপনার জীবাণু থাকে তার চেয়ে বেশি থাকে মুখের মধ্যে আর এই জন্যই সেটাকে ব্রাশ করে পরিষ্কার করার জন্য বিভিন্ন প্রকার প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে অথচ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম দৈনিক পাঁচবার মিসওয়াকের মাধ্যমে নয় তিনি তাহাজ্জুতে উঠে মেশো করেছেন বা আসক্ত সলাতে করেছেন যে কোনো অজুতে মেশোয়াক করেছেন ঘুমাতে যাওয়ার আগে মেশো করেছেন আমরা যদি এই সলাৎ সংশ্লিষ্ট সলাত হল মোমেনের সবচেয়ে নিয়মিত ফরজ এবং নফল এই সলাতের সাথে যদি আমরা মিশোক বা ব্রাশ বা পেস্ট অর্থাৎ মুখের পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখি তাহলে কি হবে একজন মানুষ যিনি মুসলমান নন বা আল্লাহর আগ্রহ নেই তিনিও দাগ পুরস্কার করেন তিনি করতে বাধ্য না করলে তার চমৎকার আলোচনা হচ্ছিল যে আমরা এই বিষয়ে আলোচনায় আবার আসবো সুধি অদর্শকবৃন্দ সময় হলো একটা বিরতিতে যাওয়ার জন্য ছোট্ট বিরতিতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আবার আমরা ফিরে আসবো এই সুন্দর আলোচনায় আশা করি ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না সাথে থাকবেন সলাম আলিকুম রাহনতুল্লাহী অবরাকত জাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন বিলাল মাদান তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্য পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতি তিল এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছে দেখুন বলুগুল মারামের হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় আজ সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুদী দর্শক বিন বিরতির পর পুনরায় আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি যেটা আলোচনা হচ্ছিল যে উজুর মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ আমরা পবিত্র করি আর তার মধ্যে একটা বিষয় ছিল যে মিসওয়াকের মাধ্যমে আমাদের মুখমণ্ডলকে পবিত্র করি দাঁতের ফাঁকে কোথাও কোনো জীবাণু লেগে থাকলে সেটাও আমরা পরিচ্ছন্ন করি আর এটার বক্তব্যই এক থেকে আমাদের মুখ্যে পবিত্র করি অপর দিক থেকে আমরা আমাদের রবকে সন্তুষ্ট করি সেটাই বলতে চাচ্ছিলাম যেটা शेर বলছিল যে একজন সাধারণ মানুষ অবিশ্বাসী অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বোঝেন না তাহারাত পবিত্রতা বোঝেন না তিনিও দাঁত পরিষ্কার করেন তিনি এর মাধ্যমে একটা লাভ পারছেন সেটা হলো দৈহিক বা আত্মিক পবিত্রতা পরিচরনা কিন্তু যে ব্যক্তি এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জেনে মারবাতুল לרব মাথরাত লিল ফাম ও মারদাত লির রব মুখ পরিষ্কার হবে আমার রব খুশি হবে এই চেতনা নিয়ে যিনি ব্রাশ করছেন মাস্ক করেন তিনি কিন্তু জাগতিকভাবে দুটো फायदा পাচ্ছেন একট হলো তার মুখ পরিষ্কার হচ্ছে এটা স্বাভাবিক অন্যের মতোই আরেকট হলো তার অন্তরে প্রশান্তি আসে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ তার এই অন্তরের প্রশান্তিটা কিন্তু মুখ পরিষ্কার হওয়ার অনেক বেশি তার সুস্থতার জন্য উপকারী অর্থাৎ অন্তরের পবিত্রতা অন্তরের প্রশান্তি মুখের পরিচ্ছন্নতার সাথে যুক্ত হয়ে তাকে অতুলনীয় দেয় যেটা নাস্তিক বা অবিশ্বাসী লাভ করছেন না এই জন্যই আল্লাহ তালা যে পবিত্রতার ব্যবস্থা দিয়েছেন এই পবিত্রতাকে সালাতের সাথে জুড়েছেন সবচেয়ে বেশি এর কারণ সালাত মুমেনের সবচেয়ে নিয়মিত এবাদত আর এই এবাদতের সাথে অজু গোসল বেসোয়াক ইত্যাদি বিষয়গুলো যদি সে সংযুক্ত করে রাখে তাহলে সারাদিন তাকে জীবাণুমুক্ত হতে পরিচ্ছন্ন থাকতে একটা সুস্থ নিরোগ দেহ অর্জন করতে আর বেশি কিছু লাগে নির্দি একটু যোগ করি পেশাবের পরে এবং বাথরুমে যাওয়ার পরে আমরা সেখানে কিভাবে পবিত্র হব সেই কথাটুকু রসুল্লাহ সাল্লাম আমাদেরকে শিখাই দিয়ে গেছেন সাধারণত যিনি ইসলামে বিশ্বাস করেন না বা রসোল্লাহ সাল্লা সাল্লামের আদর্শকে ফলো করেন না তিনি পেশাব করেন চলে আসেন অথবা তার মতো তিনি পবিত্র হন কিন্তু সেভাবে পবিত্র হওয়ার মাঝে মানুষের নানাবিধ রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেটা বিভিন্ন ধরনের অ্যালার্জি হতে পারে বিভিন্ন ধরনের রোগ হতে পারে বড় বড় রোগ হতে পারে তার শরীরের বর্জ্য নিঃসন্দেহে তার দেহের সাথে মারাত্মক ক্ষতিকর এটা তকের জন্য আমাদের জন্য ক্ষতিকর এবং সে হয়তো বলতে পারে যে দিনের ভিতর একবার গোসল করলে হয়তো সব দোয়া হবে কিন্তু গোসলটা হতে তখন সম্ভব হতে পারে না এই বর্জ্যটা তার দেহের সাথে অল্প ক্ষণে অনেক ক্ষতি করে ফেলতে পারে গোসল পর্যন্ত বিলম্ব করবে কিন্তু ইসলাম শিখিয়েছে যখনই তুমি পেশাব বা পায়খানা করবে তখনই তুমি ওটাকে পরিষ্কার করবে নির্ধারিত নিয়মে তাহলে সঙ্গে সঙ্গে আমি ক্লিন এবং ফ্রেশ হয়ে গেলাম তাহলে আমার চর্মরোগ থেকে আমি বেঁচে যাওয়ার একটা অন্যতম উপায় হয়ে গেল আচ্ছা আরেকটা জিনিস হলো যেটা আমাদের বলতে হবে যে সলাতের পূর্ব স্বরূপ যে পবিত্রতার কথা বলা হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো পোশাক ও সিয়া বা ফতাহের পোশাককে পবিত্র করতে হবে শেখ মুজফর আলোকপাত করেন যে পোশাক পবিত্র করতে হবে এর ভিতরে আমরা আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য কি ভূমিকা রাখতে পারি জি পোশাক পবিত্র করতে সিয়া বা ফাতাহের এখানে আকিদাকে পবিত্র করার কথা বলা হয়েছে যে পোশাক কোনো ব্যক্তি পবিত্র না থাকলে ওই ব্যক্তির সালাত হবে না বিশেষ করে পবিত্রতার গুরুত্বটা এই জন্যই অজু ভালো হয়েছে গোসলটাও ভালো হয়েছে কিন্তু যদি পোশাকটার অপবিত্রতা লেগে থাকে তাহলে ওই পোশাকের সালাদাই করা যাবে না যদি ভিন্ন বিকল্প পোশাক উপযুক্ত হয় যদি না করা যায় এটা হচ্ছে অন্য প্রসঙ্গ যদি পোশাক নাই ওই গুণঙ্গ অবস্থায় সালাত আদায় করতে হবে অনরূপভাবে পবিত্রতা অর্জন করবে কিন্তু পানি নেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন বাবুস সালাতে বিগাইরে তায়ামুম ওয়ালা ওযুয়িন ওযু তায়ামুম ছাড়া মাটিও নেই তাহলে সালাত এটা প্রসঙ্গ আলাদা কিন্তু পোশাক আছে আমার কিন্তু পোশাক যদি অপবিত্র তার লেগে থাকে তাহলে ওই পোশাকে সালাত আদায় করা যাবে না তখন পোশাকটাকে ধৌত করতে হবে করে সালাত আদায় করতে হবে এখানে আরেকটা বিষয় প্রসঙ্গ আসবে সেটা হলো আমাদের শেখ هارুন আপনার একটা বিষয় ইঙ্গিত করেছেন সেটা হলো এই যে পোশাকের পরিচ্ছন্নতার গুরুত্ব ইসলাম এতটুকু দিল এর সাথে পরিবেশ সংরক্ষণের কি সম্পর্ক আছে খেয়াল করেন একটা মানুষ যখন আমরা আমাদের এই বাহ্যিক পোশাকটা কিন্তু পরিবেশকে প্রভাবিত করে পোশাকে কিছু নাপাকি আছে ময়লা আছে যেটা কিছু জীবাণু ব্যাকটেরিয়া বহন করে এটা পরিবেশে ছড়িয়ে দিচ্ছে যদিও আমার পোশাকে আছে আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু মুসলমান যখন পোশাকের পরিচ্ছন্নতা আর পবিত্রতায় সচেতন হয় তার পোশাকে কোনো ওই বর্জ্য ব্যাকটেরিয়া থাকে না তার পোশাকে কোনো ক্ষতিকারক জিনিস থাকে না এটা প্রতিটি মানুষ দশজন মানুষ মিলেই তো পরিবেশ যেমন আমরা একটা কমিউনিটিতে হাজার হাজার মানুষ বাস করি প্রত্যেক মানুষের পোশাকে যদি কিছু বর্জ্য জীবাণু ব্যাকটেরিয়া সবাই মিলে যখন এক জায়গায় আছে নাকের মাধ্যমে যাচ্ছে দেহে পরস্পরের সংক্রমিত হচ্ছে এর বিপরীতে প্রতিটি মানুষ যেহেতু ছাড়া তাতাই করতে হবে তার পোশাকটাকে পরিচ্ছন্ন রেখেছে অর্থাৎ তাতে কোনো ব্যাকটেরিয়া বা বর্জ্য বিষাক্ত জীবাণু ইত্যাদি নেই তখন এই মানব পরিবেশটাও কিন্তু পাশাপাশি আমাদের জীবনমুক্তিបានমুক্ত এবং শাস্ত্রকর হয়ে যাচ্ছে শাস্ত্রকর হয়ে যাচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি সুdio দর্শকবৃন্দ যে পরিবেশবাদী আন্দোলন পরিবেশ রক্ষার আন্দোলন পরিবেশ পরিচ্ছন্ন রাখার আন্দোলন শুরু হচ্ছে এটা ভালো কথা কিন্তু আমরা বলবো যে কত শতবর্ষ আগে ইসলাম বলে দিয়েছে আমি আজ পরিবারে আমাকে দিয়ে আমি এক তারপর আমার আরেক ভাই আরেকজন দুইজন তিনজন সব মিলে তো সমাজ আর ইসলাম বলছে ব্যক্তি জীবন থেকে শুরু করো তোমার দেহকে পরিচ্ছন্ন করো তোমার পোশাককে পরিচ্ছন্ন করো পবিত্র করো পবিত্র করবে পরিষ্কার করবে পরিচ্ছন্ন করবে এর ভিতর দিয়ে তুমি একটি পূর্ণ সুন্দর পরিবেশ পাবে এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু দিক এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো যে এটা বাহ্যিক এই জগতেই ইহকালীন কল্যাণ আমাদের এর সাথে আরেকটা সংযোগ করা যায় যেখানে বেশি মানুষ যাবে মানুষের ঘাম দুর্গন্ধ দেবে ঘাম থেকে ব্যাকটেরিয়া ছড়াবে এইজন্য রাসূলুল্লাহ যখন জুমার দিনে গোসল করাকে জরুরি বল করে দিয়েছেন জরুরি কারণ মানে এখানে পরিবেশের দিকে কত গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওযু তো আছেই তারপরও যেহেতু অনেক মনুষ্যকত্বিত হবে সেহেতু সেখানে তুমি আরো পরিষ্কার করো তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরো ক্লিন করে যাও যেন 100 জন মানুষের যদি অল্প করে গ্রামের এবং কিছু ক্ষতিকারক বিষয় দেহে থাকে তাহলে একশো জন একত্রিত হলে পুরো পরিবেশটাই দূষিত হয়ে গেল আর একশো জনই যদি ঠিক পরিচ্ছন্ন হয়ে পরিপূর্ণ চুল মাথা দেহ কৌশলের মাধ্যমে পবিত্র করে পরিচ্ছন্ন করে যায় তাহলে পুরো পরিবেশটাই কিন্তু ক্লিন হয়ে গেল ক্লিন হয়ে গেল তাহলে বাহ্যিক উপকারিতাই আমরা দেখতে পাচ্ছি যে উজুর মাধ্যমে মাধ্যমে এখানে দেখা যাচ্ছে যেটা পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এটা আমরা বলতে পারি আচ্ছা আরেকটা জিনিস আমরা আলোচনায় নিয়ে আসতে পারি আপনারা একটু আলোচনা নিয়ে সেটা হলো এই যে সলাতের জন্য তো জায়গাটাও পবিত্র হতে হবে তো জায়গাটা যদি পবিত্র হতে হয় তাহলে এই পরিবেশ পবিত্র রাখার কি গুরুত্ব সেখানে ইঙ্গিত বহন করে না সন্দেহাতে হাতে ভাবে জায়গা যদি আমরা পবিত্র করি তো এটা পরিবেশ পবিত্র রাখারই অংশ কারণ পরিবেশ তো জায়গার বাইরে না বরং জায়গাকে নিয়েই পরিবেশ এবং শুধু নির্দিষ্ট জায়গা নয় একজন ইমানদার যেহেতু তার জন্য পুরো জমিনকে আল্লাহ আকরবুল ইজাদ সালাত আদায়ের অনুমতি দিয়ে রেখেছেন বিশেষ বিশেষ কয়েকটি জায়গা ছাড়া তো সেহেতু একজন ইমানদার তার পুরো বাসাটাকেই পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে কারণ সে তো নির্ধারিত একটা জায়গায় শুধু সালাত আদায় করবে না অতএব তার পুরো বাসাটাই পরিচ্ছন্ন থাকবে জীবাণুমুক্ত মুক্ত থাকবে এবং পরিষ্কার থাকবে যার কারণে পুরো পরিবেশটাই তার স্বাস্থ্যসম্মত এবং জীবনমুক্ত হবে মানুষের ইমান এবং এবাদত আল্লাহ রাবুল আলমের কাছে পেশ করতে চাইলে পবিত্রতা শর্ত এটা দৈহিক পবিত্রতা হোক আর বাহ্যিক পবিত্রতা হোক সেক্ষেত্রে ইসলাম এমন এক পবিত্রতা কথা বলে ইসলাম এমন একটা বৈজ্ঞানিক অবস্থানটা ব্যাখ্যা করেছে সমাজের বুকে যার সার্বিক জীবনে সর্বক্ষেত্রে সর্বস্তর পবিত্র থাকতে হবে সেটা অফিসে গেলে অফিসটা পরিষ্কার থাকতে হবে এমন কি জুতাটা পরিষ্কার করার কথা হাদিসে আসছে পরিচ্ছন্ন থাকতে হবে সেক্ষেত্রে পবিত্রতার দিক থেকে ইসলাম যতটা সচেতন অন্য কোন ধর্ম বা দর্শন থিউরি এত সচেতন নয় রাস্তাকে পরিষ্কার করতে হবে সমানিত শুধু দর্শক বৃদ্ধ আমরা আজকের এই পর্বে আলোচনার মধ্য দিয়ে এটা স্পষ্ট জেনে নিলাম যে পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রতি ইসলাম কত গুরুত্ব দিয়েছে একজন ব্যক্তি তার নিজের দেহ নিজের পোশাক এবং তিনি যে সমাজে বাস করছেন সমাজকে পরিচ্ছন্ন রাখা কত বড় গুরুত্বপূর্ণ আর সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা পালন করে থাকে সলাদ সলাতের মধ্য দিয়ে আমরা এই ট্রেনিংটা পাই আর এটাকে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে পুরো সমাজ ব্যবস্থাই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে জীবাণুমুক্ত হয়ে যাবে এই জন্য আমাদেরকে পরিবেশ সংশোধন বা পরিবেশ রক্ষার আলাদা কোনো আন্দোলনের প্রয়োজন হবে না ইসলামের এই সলাতি আমাদেরকে দৈনিক পাঁচবার উদ্বুদ্ধ করছে সাথে সাথে আমরা যখন এই বাহ্যিক পবিত্রতা অর্জন করব। আমাদের আত্মার পবিত্রতা অর্জনের জন্য রসুল সাল্লাহম বলেছেন কেউ যদি সুন্দর করে উজু করে আর উজু করার পরে তার ইমান কেন নবায়নের জন্য বলে আসাদু আল্লাহ কেন

Yeah. Uh. স্বাদ করেছেন করোনার ইনি তোমাদের জন্য মধ্যে থেকে লাভ অবলম্বন করার চেষ্টা করেছে সুন্নাতের ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শারিয়াতের নির্দেশ নারী মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয় না জাফর বিন মুহসিন আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মুহাম্মদ দেলবার হোসেন জাহাঙ্গীর আলম

Marriage or divorce, what is Islamic solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়